বিসমিল্লাহ রহমান ইর রাহিম ইন্টার্ন সকলকে স্বাগতম আজ আমরা রসিলে মকবুল সাল্লাহ সাল্লামের অল্পে তুষ্টি ও তাওয়াক্কুল সম্পর্কে জানব হজর আনাসাদি আল্লাহ তালা আনহু বলেন হুজুরে পাক সাল্লাহ সাল্লাম পরবর্তী দিনের জন্য কোনো বস্তু সঞ্চয় করে রাখতেন না সামায়েলে তিরমিজি অর্থাৎ যা আসত নিঃশেষে ব্যয় করে দিতেন আগামীকাল আবার প্রয়োজন হবে এ ধারণায় সংরক্ষিত রাখতেন না এটা ছিল তার চরম তাওয়াক্কুল যে প্রভু আজ দিয়েছেন তিনি কালো দেবেন এই ছিল তার মনোভাব তবে এ নিয়ম কেবল তার নিজের জন্যই ছিল নতুবা পত্নীগণের ভরণ পোষণের উপকরণ অধিকাংশ সময় একসাথে তাদের হাতে সমর্পণ করে দিতেন তারা যেভাবে ইচ্ছা তা ব্যয় করতে পারতেন বন্টনও করে দিতে পারতেন কিন্তু তারাও তো রসুল পাক সাল্লাহ সালামেরই পত্নী ছিলেন হজ আয়েশা সিদ্দিকা আলাদিয়া আল্লাহ তালা আনহা এর খেদমতে একবার এক লাখ দেড়হামেরও বেশি নজরানা পেশ করা হয় তিনি একটি বড় থালা আনিয়ে তা ভোরে ভরে সেগুলো বন্টন করে দিলেন সেদিন তিনি রোজা রেখেছিলেন ইফতারের সময় একটি রুটি ও জয়তুনের তেল দ্বারা ইফতার করলেন বাদী আরোজ করল এক হামের গোস্ত কিনে আনলে আজ তাতে ইফতার করা যেত তিনি বললেন এখন বললে কি হবে সে সময় মনে করিয়ে দিলে না কেন বললেন আমি এটা পছন্দ করি না যে উহুদ পাহাড় আমার জন্য স্বর্ণে পরিণত হবে আর রাত্রিবেলায় আমার কাছে তার এক দিনারও অবশিষ্ট থাকবে সেই দিনার ছাড়া যা আমি ঋণ পরিশোধের জন্য রেখে দেব এটাই তার চূড়ান্ত দানশীলতার প্রমাণ এ কারণে অনেক সময় তিনি ঋণ ভারে ভারাক্রান্ত থাকতেন এমনকি তার ওফাতের সময় তার লৌহবর্মটিও পরিবার প্রয়োজনের খরচপত্রের দায়ে বন্ধক রাখা ছিল নশরতী আল্লাহ আলা আমাদের সকলকে অল্পে তুষ্টি এবং মাওলার উপর পূর্ণ তাকুল করার তফিক দান করেন অমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত